জি আলহামদুলিল্লাহ এখানে তো হেঁটে আসছিলাম এই লোকজন দেখে না এটা এই যে পানির যে অবস্থা ছাত্রদের প্রতিভা বিকাশের আসর মাদ্রাসার নিজস্ব উদ্বোধন অভিভাবকদের পক্ষ থেকে প্রশ্ন উত্তর করব জি স্যার আমার অমিত স্যার আমি তো আপনাকে মানে ভি মনে করি অনুষ্ঠান শেষ পর্যায়ে আমাদের রয়েছে সম্মানিত অভিভাবকদের পক্ষ থেকে প্রশ্ন উত্তর পর্ব অর্থাৎ আমাদের সম্মানিত দেশবরেণ্য তিনজন ডক্টর মশাইয়ের গত সপ্তাহের আগে সপ্তাহে সভাপতি মহোদয় ও অতিথিবৃন্দের আসন গ্রহণ পবিত্র কালামুল্লাহ থেকে তেলাওয়াত দেশবরেণ্য উলামা মাশাইখের বক্তব্য সম্মানীয় একাধিক মাদ্রাসার ছাত্রদের প্রতিভা বিকাশের আসর মাদ্রাসার নিজস্ব এর উদ্বোধন অভিভাবকদের পক্ষ থেকে মহান আল্লাহ তাআলার কাছে আমরা তৌফিক কামনা করি মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি সম্মানীয় আরবি মাদ্রাসার সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব নূর আলম বাবুল বিশিষ্ট ব্যবসায়ী ও শিল্পপতি জনাবকে সভাপতির আসন অলঙ্কৃত করার জন্য বিশেষ আমন্ত্রণ জানাচ্ছি ধন্যবাদ আসসালামু আলাইকুম অতঃপর মঞ্চে আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি সম্মানীয় আরবিক মাদ্রাসার সুযোগ্য অধ্যক্ষ ফদিলাতুল শেখ মুঈনুদ্দিন সরকার আল মাদানি হাফিজাহুল্লাহ ফলিয়তফদ্দল মশকুরা প্রিয় উপস্থিতি এ পর্বে রয়েছে দেশবরেণ্য উলামা মাশায়েখের আসন গ্রহণ মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি দেশবরেণ্য আলেম প্রখ্যাত শেখ ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ হাফিজাহুল্লাহ উপদেষ্টা পরিষদের সম্মানিত সদস্যকে ওস্তাদের মঞ্চে আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি মঞ্চে আসন গ্রহণ করার জন্য বিশেষ অনুরোধ জানাচ্ছি সম্মানীয় আরবিক মাদ্রাসার
পরিচালনা পরিষদের সম্মানিত সুযোগ্য সদস্য দেশবরেণ্য শেখ উস্তাদুল আসাতিদা আল দুকতুর ফজিলাতুল শেখ আবু বকর মুহাম্মদ জাকারিয়া ফলিয়াতাফাদ্দাল মাশকুরা। আরো মঞ্চে আসন গ্রহণ করার জন্য বিশেষ নিমন্ত্রণ জানাচ্ছি আমাদের বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়ের সম্মানিত সুযোগ্য সহযোগী অধ্যাপক ফজিলাতুল শেখ ডক্টর ইমাম হুসাইন হাফিজাহুল্লাহ ফলিয়াতাফাদ্দাল মাশকুরা। প্রিয় উপস্থিতি, অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের আরেকজন প্রখ্যাত শেখ ডক্টর মানজুর ইলাহী কাররামাহুল্লাহ অল্প কিছুক্ষণের মধ্যে মঞ্চে এসে আসন গ্রহণ করবেন ইনশাআল্লাহ। মঞ্চে আসন গ্রহণ করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি ডক্টর আমির হোসেন। ধন্যবাদ। শুরু করছি আজকের বর্ণাঢ্য অনুষ্ঠান পবিত্র কালামুল্লাহ থেকে তেলাওয়াতের মাধ্যমে। কালামুল্লাহ থেকে তেলাওয়াত নিয়ে আমন্ত্রণ জানাচ্ছি জনাব ইঞ্জিনিয়ার সাবের নাসিরউদ্দিন। ধন্যবাদ। জাযাকাল্লাহ খায়ের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله ما جبلها
شاطر فيك
সমালোচনা বলা যায়, গঠনমূলক সমালোচনা। একটা শুধু সমালোচনা, একটা শুধু গঠনমূলক সমালোচনা, এটা পাবো। সম্মানিত সঙ্গী, আপনাদের আরো দৃষ্টি আকর্ষণ করছি আগামী 29 ও 30 তারিখ নিন্দিতে ময়নাকে উত্তরখান্ড ঢাকা, সেখানে শেখ আকরামুজ্জামান বিন আব্দুস সালাম হাফিজাহুল্লাহ তত্ত্বাবধানে ইহিয়া উস-সুন্নাহ কনফারেন্স 2 দিন ব্যাপী হতে যাচ্ছে ইনশাআল্লাহ। সেখানে খাবার দেখে আগে তারপর